আপনারা ইউটিউবে কাউরে ইঙ্গিত করে কিছু লিখেন না, দিন প্রচার করার জন্য বলে দিবেন। আমি কি কারো নাম নিয়েছি? না, কারো নাম নেওয়া যাবে না। আমার বয়ান আমি ওই ব্যক্তিদের জন্য করি, কারো মাঝে যদি ওই অপরাধ থাকে, এমনকি আমার মাঝেও যদি ওইটা থাকে, আমি শুধরে নিব নিজেকে। আল্লাহ আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করে। নফল নামাজের ব্যাপারে একজন প্রশ্ন করছেন, এই নফল নামাজ এগুলো নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। আপনি মন ছেলে বইরেন না, আপনি একজন এক নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করছেন, আপনি বইরেন না, আপনি জিন্দিগি তো বইরেন না। একজনের বাবা অসুস্থ, দোয়া চায়, হ্যাঁ দোয়া করব। কোন নফল বিষয়ে যেগুলার মধ্যে আমাদের হল নিয়া, এগুলা প্রশ্নই করবেন না। হ্যাঁ, কাম নাই আর খায়া দেয়া, মুসলমান মইরা শেষ হয়, হুজুরদের উপর জুলুম নির্যাতন চলে, এ আছে আপনার মুস্তাহাব আমল নিয়া। ভাতিজা 25 দিন যাবত মারা গেছে, ওর জন্য একটু খাস ভাবে দোয়া আছে, দিয়ে দোয়া করবো। দুনিয়াতে আর কোনো মশালা খুঁজে পান না, সৌদি আরবে জুয়া চলে, টাস চলে, এই মশালাতে একদিন কেউ জিগাইলেন না। হ্যাঁ, কারণ ওই জায়গায় আপনাদের মহাব্বতের লোকেরা আছে, এই তো, হ্যাঁ এটাই আবার কি, আপনাদের মহাব্বতের বিশিষ্ট রিয়াল খোররা ওখানে আছে, তো এই জন্য ওইটা আপনারা জিজ্ঞাসা করেন না। হালাল জুয়াখানা, হালাল মদখানা, পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, সামনে গান হইতেছে, হ্যাঁ পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে নারী পুরুষ নাচানাচি করতেছে। সৌদি আরবের আলেম ওলামা ওনারা ফতুয়া খুঁজা পায় নাকি, তাবলিগ ওয়ালা ভাইয়ারা মানুষে পায়ে ধরে ধরে মসজিদে আনে, খুঁজা পাইছে একবারে ফতুয়া দেওয়া, এরা মানুষে পায়ে ধরে ধরে মসজিদে আনে, আপনারা আর ফতুয়া পান না খুঁজা। এদের এই, আরে এদের ভুল থাকলে বলেন, ওই ভুল বলেন, ওলামাদেরকে বলেন সংশোধন করবে। আপনি ঢালাও ভাবে বইলা দিলেন, এরা ভুল, এরা ঠিক না, এরা শিরিক, এরা মুশরিক, আর আপনার লা ইলাহা ইল্লাল্লাহ পিছনে লেখা, সামনে নাচানাচি করে, এটা নিয়ে আপনি একদিনও মুখ খুললেন না, ঘটনা কি? চিন্তা করছে ঘটনা এই যে আমরা এখানে নাচানাচি, এটা যাতে কোন আলেম না কয়, একটা পেস লাগাই দিই, যাতে দুনিয়ার ওলামায়ে কেরাম তাবলিগ দিয়ে বইরা থাকে আর আমাকে নাচানাচি চলতে থাকে, এই জন্য এই তাবলিগ দিয়ে এই পেস লাগাই দিছে। দেখেন আপনি নাচানাচি নিয়ে কিন্তু ওলামাদের মধ্যে আলোচনা নাই, কেন নাই? তাবলিগের কথা কয়ে আলেমদের মাথা গরম করে দিচ্ছে, এরা এটা নিয়ে ব্যস্ত আছে। এই দেশে যে এই কর্মকাণ্ড শুরু হয়েছে, ওলামা একরামদের মাথায় এটা নাই, কারণ এরা যে ফতুয়া দিছে তাবলিগের বিরুদ্ধে, তো ওলামারা এখন এটা নিয়ে ব্যস্ত, ইচ্ছা করে এই ফতুয়া দিছে, ওলামাদেরকে এদিকে ব্যস্ত রেখা এরা কাজ টাজ না পাইলে, এই জন্য ফতুয়া দেওয়ার মতো আর ফতুয়া পান না। মানুষ একজন নামাজে আনে, আপনার কি দরকার আছে এর বিরুদ্ধে উঠা করে লেখা? মদের আশরয় দেশে, জুয়ার আশরয়, এগুলো নিয়ে কথা বলেন না, সুদের কারবার হয় এগুলো নিয়ে কোনো কথা নাই, রাস্তাঘাটে চাই স্টলে, দোকানে দোকানে টেলিভিশন চলে, এটা নিয়ে আপনার কথা নাই। কথা কোন জায়গায়? আমিন জোরে নাচতে। কথা কোন জায়গায়? পিছনে কি আমরা জোরে গোব না ভাই? এগুলো ছাড়েন না আপাতত, সবাই এক হন, এক হওয়া জরুরি। কইতে কইতে খালি এই প্রশ্ন, 2 দিন পর পর হুজুর আমিন কে জোরে বলবো না আসতে বলবো? আমার কেউ জিগাইলে আমি আপনি কিছু করেন না, মানে আমি না করলে হইব? আমি হ্যাঁ আমি না করলে হইব, আপনি করেন না, আমি না করলে নামাজ হবে তাই নাকি? জানতাম না তো আমি। হ্যাঁ আপনি যেহেতু জামেলা জোরে নাচতে আপনি কই দেন না, কি বলেন? না বললে হবে? হ্যাঁ না বললে হবে। তার মানে হুজুর এই বিষয়টা একটা সহজ বিষয়? আমি জি, এই সহজ বিষয়টা নিয়ে আমগরে 2 ভাগ করে রাখছেন, যেই বিষয়টা না পড়লেও নামাজ হয় এটা নিয়ে উম্মত 2 ভাগ, ঠিক না? একটা বিষয় না পড়লেও নামাজ হয়ে যায় এটা নিয়ে উম্মত 2 ভাগ, কত কষ্টের কথা। আসলে এগুলো দুঃখ থেকে বললাম যে ফতুয়া খুঁজা পায় না, কি হুজুর এই জায়গায় কি কারাটা জোরে না আসতে হইব, আমিন কি আসতে কমু না জোরে কমু, সেজদার মধ্যে গিয়া আপনার রুকু থেকে ওঠার সময় হাত কয়বার উঠামু, রুকু থেকে উঠাও কি উঠামু না শুরুতে উঠামু, সেজদার যাওয়ার আগেও নাকি একবার উঠায় হুজুর, মানে এই যে বিভিন্ন প্রশ্ন করে আসে, এগুলা নিয়ে ঝগড়া করার আসলে এগুলা ঠিক না। আমাদের শিরিক বেদাত এগুলা নিয়ে বেশি কথা বলা দরকার, বেদাত নিয়ে, শিরিক নিয়ে, কোন কাজে আমাদের ঈমান নষ্ট হয়ে যায় এগুলা নিয়ে আমরা আলোচনা বেশি হওয়া দরকার। এটা মুস্তাহাব জিনিস, আমিন আস্তে জোরে বললে নামাজ হয় না? না হয়, নামাজ তো হয়েই যায় না বললে, এই জিনিসটা নিয়ে কেন আমাদের মাঝে এত দ্বন্দ্ব হবে? আমি বুঝাইতে চাইলাম ভাই আল্লাহর হস্তে, যে মসজিদে 90 জন আস্তে আমিন বলে আমি এমনি কই, আপনি ওই জায়গায় আস্তেই বলেন, যে মসজিদে দেখেন 90 জন জোরে বলে এটা জোরে বলেন,
এই মসজিদ আমাদের এই মসজিদগুলোতে তো 90 জন না 95 99 জন আসতে হয় আপনি একজন পিছনের আমিন কয় পুরো এক মিছিল দিলে কি হলো ঘটনা কি মসজিদে অ্যাটেনশনের মতো আর এই যে আপনারা জোরে বলেন জোরে বলার কথা হাদিসে নাই হালকা আওয়াজের কথা হাদিসে আছে আপনি এটারে বানাই লেছেন কি মিছিল হাসেন না ওলা দল্লিন পড়ার পর হাদিসে আসছে যে একটু উঁচু আওয়াজের কথা এখন দেখেন দশ জনে চার জনে চার কোনা থেকে বেশি এই বাইতুল নিজাম মসজিদটা এখানে যদি আপনি একজনে আওয়াজ করেন অনেক জোরে আওয়াজ হয় চার জনে চার কোনা থেকে বলেন তো যারা নামাজে খুশু গুজুর সাথে আছে ওলা দল্লিন তো আপনারা 99 জনে বলছেন আমিন আমিন এরকম হয়ে যাবে এটা হয়ে যেতে পারে নামাজের বিঘ্নতা ঘটতে পারে সৌদি আরবের মসজিদে যান ওখানে অনেক জোরে জোরে আমিন হয় প্রায় মসজিদে আমি বলতে চাইলাম যেই জায়গায় যে আমলগুলা হয় এই আমলগুলাতে আপনারা বিঘ্ন করেন না বিঘ্ন করলে এগুলার মধ্যে ঝামেলা হয় আল্লাহ আমাদেরকে বুঝার শোনার আমল করার তৌফিক দান করেন কোরআনের ব্যাপারগুলা সকলকে বুঝার তৌফিক দান করেন আপনারা ইউটিউবে কাউরে ইঙ্গিত করে কিছু লিখেন না দিন প্রচার করার জন্য বলে দিবেন আমি কি কারো নাম নিয়েছি না কারো নাম নেওয়া যাবে না আমার বয়ান আমি ওই ব্যক্তিদের জন্য করি কারো মাঝে যদি ওই অপরাধ থাকে এমনকি আমার মাঝেও যদি ওইটা থাকে আমি শুধরে নিব নিজেকে আল্লাহ আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন আল্লাহুম্মা